हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाइ स्वागतम आमी नाजमुल। राज्यवासीर जन्य रयेछे आरो एकटी बड़ दुःसंबाद, फेर जोरा निम्नचाप। आज थेके आगामी बुधवार पर्यन्त व्यापक हारे बृष्टिर सम्भावना रयेछे बेश कयेकटी जिलाय। इतिमध्ये आबहावा दफ्तरेर तरफ थेके करा हयेछे सतर्कता, शुधु ताई नय रेड अलार्टो जारी करा हयेछे बेश कयेकटी जायगाय। देखे नेब आबहावा दफ्तरेर तरफ थेके आज थेके कोन कोन जिलागुलिते सतर्कता करा हयेछे एबं कोथाय कोथाय व्यापक माने बिस्टिर सम्भावना रही है अथवा कोथाय खड़ बा घूर्णिझड़ सम्भावना रही है। अन्य आरो एकटी रिपोर्टे जानानो होच्छे आर किछुक्षणेर मध्येई व्यापक बिस्टिर सम्भावना रही है कलकाता सह आरो बेश कयेकटी जिलार जन्य। आपनि जदि पश्चिमबंगेर एकजन स्थायी बासिंदा होये थाकेन अथवा पश्चिमबंगे थेके थाकेन ताहले आजकेर आपडेटटि जाना मूलत आपनार एकांत प्रयोजन, ताई आपनि भिडियोटी शेष पर्यन्त देखबेन। आर आमादेर देवा आबहावा रिपोर्टगुलि आपनाके जदि भालो लेगे थाके अति अवश्यई एकटा लाइक करबेन, जनस्वार्थे प्रचुर परिमाणे शेयर करबेन। आर आमादेर साथे थेके एमनि लेटेस्ट ओ हेल्पफुल इनफरमेशनगुलि पावार जन्य अति अवश्यई सबस्क्राइब करे राखबेन। चलुन देखे नेওয়া যাক এক নজরে। প্রথমেই রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো একটি বড় পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ভাসবে উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ আরো একটি বড় পূর্বাভাস, জোড়া নিম্নচাপের দাপট ফের বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ। ফের বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, দুর্গাপূজোর আগেই রাজ্যে ধেয়ে এসেছিল নিম্নচাপ, যার জেরে জলের তলায় চলে গিয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সেই সঙ্গে পরিস্থিতি উন্নতি হতে ফের হাজির আরো একটি নিম্নচাপ। এখনো বঙ্গ থেকে বিদায় নেয়নি মৌসুমী বায়ু, তাই ফের হাজির করেছে নিম্নচাপকে, যার জেরে আজ 17 অক্টোবর থেকে রাজ্যের উপকূল জেলা ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় প্রবল বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আগামী 18-19 অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। 18 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জন্য। এর সাথে আবহাওয়ার অন্য রিপোর্টে জানানো হচ্ছে শুরু দুর্যোগ, মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। এবারে যে শুধুমাত্র দক্ষিণবঙ্গ তা নয়, উত্তরবঙ্গেও চলবে ভারী বৃষ্টি। এই প্রবল বৃষ্টির মূলত বর্ষা বিদায়ের বৃষ্টি বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুধু বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বইবে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের দেওয়া বুলেটিনে বলা হয়েছে আজ 17 অক্টোবর রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুরে, সঙ্গে উপকূলের জেলায় অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ক্রমশ স্থলভাগে নিম্নচাপ প্রবেশ করার ফলে সোমবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে আগামী সোমবার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, ভারী বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলায়। রেহাই মিলবে না মঙ্গলবারেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবার অর্থাৎ 19 অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। নিম্নচাপ এবং ঝোড়ো হওয়ার জন্য আজ থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা গভীর সমুদ্রে গিয়েছেন তাদের আজকের মধ্যেই স্থলভাগে ফেরার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে বেশ কয়েকটি জেলার জন্য বড় পূর্বাভাস। অন্য আরো একটি রিপোর্টে জানানো হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আরো বেশ কয়েকটি জেলার জন্য। আপনাদের থেকে জানতে চাই আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন, গত 24 ঘন্টায় আপনার এলাকার আবহাওয়া কেমন ছিল কমেন্ট বক্সে লিখে জানান। কারণ আপনারা যে জেলা থেকে কমেন্ট করবেন বেশি, সেই জেলার আবহাওয়ার পূর্বাভাসগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকবে। এবং আমাদের সাথে থেকে আগামীতে লেটেস্ট আপডেটগুলি পেয়ে সতর্কতা অবলম্বন করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।